নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন কেয়ার ফর হেলথ ইউটিউব চ্যানেল, আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। সাম্প্রতিক গবেষণা পরিষ্কারভাবে এটা বলে দিয়েছে, যাদের ছোট বয়সে ওজন বেশি থাকে, তারা যদি পরবর্তীকালে গিয়ে ওজন কমাতে না পারে, তাহলে কিন্তু তাদের কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় 70% পর্যন্ত বেড়ে যায়। সম্প্রতি পর্তুগালে অনুষ্ঠিত ইউরোপিয়ান কংগ্রেস অন ওবেসিটি, যেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে ইকো, সেখানে ওজন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়েছিল। সেখানেই প্রকাশিত এক তথ্য অনুযায়ী, সেই সব পুরুষই কোলন ক্যান্সারে আক্রান্ত হন যাদের ছোট বয়স থেকেই ওজন বেশি হয়। অর্থাৎ কি, সেই গবেষণাপত্রে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে, আপনার যদি কম বয়স থেকেই খুব বেশি ওজন থাকে, সেটা যুবক বয়স বা বৃদ্ধ বয়সে গিয়ে কোলন ক্যান্সারের আকার নিতে পারে। তাই আপনাকে সবসময় আপনার ওজন মেনটেন করে চলতে হবে। এখানে পরিষ্কারভাবে এটাই বলে দেওয়া হয়েছে যে যারা অধিক পরিমাণে স্থূলকায়, অর্থাৎ যাদের প্রয়োজনের তুলনায় দেহে বেশি পরিমাণে চর্বি আছে, তারা পরবর্তীকালে গিয়ে কোলন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। আর এই তথ্য পেশ করেছে ডেনমার্কের এক নামী হাসপাতালের বিশেষজ্ঞ ব্রিট ওয়াং জেনসন। তিনি ডেনমার্কের 61,000 পুরুষ যাদের জন্ম 1939 থেকে 1959 সালের মধ্যে তাঁদের নিয়ে গবেষণা চালান, এবং সেখানে তিনি এটাই দেখতে পান, ওই 61,000 পুরুষদের মধ্যে যাদের ওজন প্রয়োজনের তুলনায় বেশি, তাদের প্রায় 50 থেকে 60% মানুষ পরবর্তীকালে গিয়ে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। মেয়েদের কোলন ক্যান্সার খুব রেয়ার, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা খুবই মারাত্মক ব্যাপার, কারণ ম্যাক্সিমাম ছেলেই মধ্যেই এই কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার একটা